এটা সত্য মায়ের হাতের রেসিপি সবসময় অসাধারণই হয়। তার জন্য আজকে মা একটা রেসিপি বানিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই মা ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে, তারপর ফুলকপির ভিতরে লবণ আর জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখা হলো সিদ্ধ করার জন্য। তারপর বেসনের ভিতরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, মরিচ দিয়ে আর জল দিয়ে একটা ভালো করে পেস্ট করে নেওয়া হলো। তারপর সিদ্ধ ফুলকপিগুলো ওর ভিতরে ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। তারপর কড়াটা আবার চুলার উপরে বসিয়ে দিয়ে তেল গরম করতে দেওয়া হলো। তেল গরম হয়ে যাওয়ার পর ছোট ছোট করে ওর ভিতরে দিয়ে দেওয়া হলো, কালারও চলে আসলো। তারপরে ফাইনালি হয়ে গেছে, মা তুলে আমার হাতে দিয়েছে, দেখে তো মনে হচ্ছে দারুণ টেস্ট হবে। আর আমি একটা জলজিরা নিয়ে চলে এসেছিলাম আর একটু বাটিতে সস নিয়ে নিয়েছি, জলজিরাটা ভালো করে ছড়িয়ে দিয়েছি। তারপর এটাকে নিয়ে ভালো করে সসে ডুবিয়ে মুখে দিয়ে বলবো যে এর টেস্টটা কেমন হয়েছে। তো সত্যি এটা অসাধারণ টেস্ট। তো আমার মা তো এই ধরনের আনকমন রেসিপি বানায়, তো তোমাদের মায়েরাও যদি আনকমন রেসিপি বানিয়ে তোমাদের খাওয়ায় তাহলে কমেন্টে জানাও।